السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم شمس تبغ সে মহান সত্তা আল্লাহ জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেনি পৃথিবীতে সহস্র কোটি মাকলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাকলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের উন্মত হিসেবে প্রেরণ করেছেন সে মহান সত্তা আল্লাহ সুবাহন তালার সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক একবাককে বলি আলহামদুল্লিল্লা তারপর পর তার প্রিয় নবী আহম্মদে মুস্তাফা আহম্মদে মোস্তফা সল্লাল্লাহ আলহী সল্লবের প্রতি সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক সকলে বলে আল্লাহ আমিন আল্লাহদী নাস্তামিম আলাহ কলফালে ইয়াত আহসানা হু উলাই কাল্লাদী হক উলাই কাল্লাদী হাদাহুল্লা হু উলাই উলুল আলবাব আল্লাহ বলছেন যারা মনোযোগ করে তারপর এই সমস্ত কথাগুলোর মধ্যে থেকে যেগুলো আহসান উত্তম সেগুলোকে গ্রহণ করে আল্লাহ সুবান এইসব ব্যক্তিদেরকে বলেছেন যে এরাই হচ্ছে হৃদয় প্রাপ্ত আর এরাই হচ্ছে কি আমাদের মাঠে সফল কাম হবে বোঝা গেল সরাজুমা নম্বর উনচল্লিশ আয় নম্বর আঠারো আল্লা বলছে যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে মানে আপনি যে কোনো মানুষের কথা শুনতে পারেন তবে অনুসরণ করতে হবে সেই কথাটির যেটা আহসান উত্তম উত্তম কথার অনুসরণ করতে হবে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখবেন আমাদের বিশেষ করে মুসলিম সমাজে মানুষ যখন কোনো একটা লেবেল লাগিয়ে দেয় তখন মানুষ আগে থেকে বলে যে ওরা অমোক ওদের কথা শুনবি না বা ওরা অমক ওদের কথা শুনবি না বা এরা এই জিনিস করে এদের কথা শুনবি না অথচ আল্লাহ বলছে সমস্ত মানুষের কথা শোনো একজন হিন্দুর কথা শুনতে পারেন যে তাদের দর্শন বা তাদের ধর্ম বিশ্বাসটা কি একজন খ্রিস্টান যদি ধর্ম প্রচার করতে আসে তার বিশ্বাসটা সম্পর্কে আপনার জানা যদি জানাতে চাই আপনি জানতে পারেন আল্লাহ যে শুনতে হবে শোনার পরে যেটা উত্তম সেটা গ্রহণ করতে হবে যাই আজকে প্রথমেই আপনাদের কাছে প্রার্থী যদি আল্লাহ সল্মতালার পক্ষ থেকে সমস্ত কিছু হয়ে থাকে আমাদের আসতে লেট হয়েছে তা আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষারত অবস্থায় আছেন তো রাগ করেছেন কে কে একটু হাত তো আমার প্রতি কে কে রাগ করেছেন কে রাগ করেন নাই মাসা আল্লাহ যাই হোক কিছু রাস্তার সমস্যার কারণে লেট হয়েছে আর পরবর্তী ঘোষণা অনুসারে আজকে সংক্ষিপ্ত আপনাদের সামনে কিছু বিষয় আলোচনা করব যেটা সুন্নাতের আমরা সুন্নাত শব্দটা সকলে জানি আল্লাহ মোহাম্মদ সাল্লাহাম একটা হাদিস সাঈ বুখারি গীতা হাদিস নম্বর পাঁচ হাজার তেষট্টি এবং সেই মুসলিম হাদিস নাম চার হাজার তিনশো উনচল্লিশ আর মিসকাত মাসাবি হাদিস নম্বর একশো পঁয়তাল্লিশ যে হাদিসটাকে সামনে রেখে আলোচনা করবো আল্লাহ যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ হবে যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ হবে বা আমার সুন্নাতকে পরিত্যাগ করবে আমার উন্মত বা আমার তরিকর অন্তর্ভুক্ত নয় খুব মশ হাদিস অনেক লম্বা হাদিসের শেষ একটা অংশ তো আজকে আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো হাদিসের কে সামনে রেখেই যে বর্তমান প্রেক্ষাপটে গোটা বিশ্ব জগতে আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি এবং রসুলের সুন্নাতকে আমরা অমান্য করার জন্য আমরা কত রকমের যুক্তি এবং কত রকমের মতামত আমরা সমাজে চালানোর চেষ্টা করছি শুধুমাত্র একটাই যে রসুলের সুন্নাত নিয়ে একটা জিনিস মনে রাখবেন যে আমরা যখনই বলি কোনো বিষয়ে যে রসলে সুন্নাত এটা রসলে সুন্নাত ওইটা তখন মানুষ প্রথমে একটা দাবি করে যে হাদিস নিয়ে যত রকমের সমস্যা পৃথিবীতে ভাই এরকম আপত্তি আসে কি নেই অনেকে বলে যে হাদিস নিয়ে অনেক সমস্যা যে হাদিসের কারণে একজন এই আমল করছে আর একজন আর একটা আমল করছে তবে মনে রাখবেন যে পৃথিবীতে হাদিস নিয়ে অনেক দল অনেক মত হয় নাই পৃথিবীতে মানুষ সবচেয়ে বিভ্রান্ত হয়েছে যেটা নিয়ে পবিত্র কোরআন নিয়ে আগেকার যতগুলো ফিরকা হয়েছে দেখবেন সবগুলো কোরআনকে নিজেরা নিজেদের মতো বোঝার কারণেই মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়েছে আর হাদিসের আলোকে যেগুলো আমরা সমাজে বিভক্তি দেখি মাত্র চারটে এর বেশি কোনো মত আপনি পাবেন না বুঝতে পারলেন কি কথা মানুষ যত বিভ্রান্ত হয়েছে পবিত্র কোরআনকে নিজের মতো বুঝতে গিয়ে নিজের মতের পক্ষে দলিল পবিত্র কোরআন থেকে উপস্থাপন করতে গিয়ে মানুষ সব যেতে। বিভ্রান্ত হয়েছে আপনি চিন্তা করে দেখুন যে সেই সময় খারেজি জাহামিয়া এগুলো কি মাসালাগত বিষয় নাকিদাগত বিষয় সবগুলো আকিদা বড় বড় ফিরকা যেগুলো তৈরি হয়েছে ইসলামের নামে সবগুলো কিন্তু পবিত্র কোরআনকে কেন্দ্র করে তবে রসুলের সুন্নাত কোনটা সাব্যস্ত করার জন্য পৃথিবীতে মাত্র কয়টা দল হয়েছে চারটে দল আর এটা প্রথমে মনে রাখবেন যে কোনো ব্যক্তি রসুলের সুন্নাতকে যদি ভালোবাসে কিন্তু নিজে আমল করে না কোনো ব্যক্তিরা আসলে ভালোবাসে কিন্তু নিজে আমল করে না ধরুন ভাই দাড়ি দাঁড়িয়ে বড় বড় আমি এসে প্রশংসা করছি মার্শাল্লা শেখ আপনাকে দায়িত্ব খুব চমৎকার লাগছে অসাধারণ লাগছে যদিও তুমি দেখতে পাচ্ছি যে লোকটাকে আসলে ভালো লাগছে না দায়িত্ব মানাচ্ছে না এরকম অনেক ব্যক্তি আছে না নেই যে দাড়ি রাখে কিন্তু ভালো লাগে না দেখতে ভালো লাগে না এরকম ব্যক্তি আছে আবার কিছু কিছু ব্যক্তি আছে যে সত্যি দাড়ি দেখেছে ওর চেহারাটা নূর ঝলকায় খুব ভালো লাগে তো একজন ব্যক্তি সত্যি দাঁড়িয়ে রেখেছে দাঁড়িয়ে রাখার পর তার চেহারাটা মানাচ্ছে না এরকম ব্যক্তি কিছু আছে এখন তাকে যদি আমি প্রশংসা স্বরূপ বলি যে ভাই আপনি দাঁড়িয়ে রেখেছেন মাসাল্লা খুব চমৎকার লাগছে খুব সুন্দর লাগছে প্রশংসা করলাম আর একজন ব্যক্তি ওই ব্যক্তিকে যদি এসে বলে যে ভাই দাঁড়িয়ে দেখেছিস মুখে ছাগলের মতো এ কেমন লাগছে তোকে বিশ্রী লাগছে দাঁড়িয়ে যদি চেঁচে ফেলিস তাহলে কি নামাজ হবে না তাহলে কি রোজা হবে না তুই দাঁড়িয়ে চেঁচে ফেল ভাই বলুন তো দ্বিতীয় ব্যক্তি যে মন্তব্য করলো যদি নামাজ পড়ে রোজা করে হজ দেয় জাকাত দেয় এই ব্যক্তির বিধান কি ও নিজে আমল করছে না আবার একজন ব্যক্তি সুন্নাত রেখেছে যদি দাঁড়িয়ে রাখাটা ফরজ তবে দাঁড়িয়ে দৈর্ঘ্যটা এটা সুন্নাত তো কোনো ব্যক্তি যদি এটা রাখার পর যদি এমন আপত্তি করে অন্য ব্যক্তির প্রতি অবশ্যই এখানে কথা আছে আবার কোন ব্যক্তি দেখছেন ফাসেক নামাজ পড়ে না রোজা পড়ে না ঠিক মতো কিন্তু একজন ব্যক্তি দাড়ি দেখে প্রশংসা করছে মাসাল্লাহ তোমাকে খুব চমৎকার লাগছে দাড়িতে ভাই বন্ধু এই ব্যক্তির বিধান কি অবশ্যই দুজনে পার্থক্য আছে বিধানে এটা বুঝতে হবে কোনো ব্যক্তি যদি সুন্নাতের প্রতি আমল না করে কিন্তু রসুল সুন্নাতকে ভালোবাসে সম্মান করে শ্রদ্ধা করে মানুষকে সুন্নাত পালনের জন্য উদ্বুদ্ধ করে অবশ্যই সে ব্যক্তি প্রশংসার যোগ্য এবং আল্লাহ সুবান সে ব্যক্তিকে অবশ্যই আজর দেবে অবশ্যই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তাকে কিয়ামতের মাঠে আল্লাহর বিশেষ রহমতের সুপারিশ করতে পারে কিন্তু কিন্তু বড় বড় একটা নিজের মতের বিপক্ষে যেহেতু সেই সুননাথকে যদি অবমান কোনো কথাবার্তা বলে বা সুননাথকে মাটির সঙ্গে পিছিয়ে দেওয়ার জন্য যদি কোনো কথাবার্তা আলোচনা শুরু করে মুখ দিয়ে হোক বা কলম দিয়ে হোক বা এই ব্যক্তি প্রথম ব্যক্তির চেয়ে খারাপ কি খারাপ নয় অবশ্যই খারাপ তাই এটা আলোচনা করব যে রসুলের সুন্নাতকে মিশিয়ে দেওয়ার জন্য মানুষ কত রকমের পথ এবং পদ্ধতি বা মতবাদ তৈরি করেছে শুধু নিজের মতটাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রথমে একটা ফিরকে আমরা সকলেই জানি যে আহালে কোরআন বলে একটা সম্প্রদায় আছে যাদের দাবি হচ্ছে এটা যে আমরা কোরআন আমাদের জন্য যথেষ্ট হাদিস মানার দরকার নেই বা আছে না নেই এবং এই ফিতনাটি বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে কিছুদিন আগেও ছিল না কিন্তু ইউটিউব আসার পরে তাদের দাওয়াতটা কিন্তু এখন বিশেষ করে সবচেয়ে বেশি আক্রান্ত যারা তারা আমাদের আহলুল হাদিস ভাইরা যারা পবিত্র কোরআন শেষ নার আলোকে যারা জীবন পরিচালনা করার চেষ্টা করছে বিশেষ করে ধর্মীয় দিক থেকে এবং বাহ্যিক দিক থেকে এরা কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত আমাদের মধ্যে থেকেই করছে তাদের একটাই দাবি যে কোরআন মানতে হবে হাদিস মানা যাবে না ভাই একটাই কথা মনে রাখবেন এটা খণ্ডনের জন্য জাস্ট একটা পয়েন্ট ওনাকে জিজ্ঞাসা করেন যে আবকর রদি আল্লাহ আনু প্রথম যখন ইসলাম খাদিজা রদি আল্লাহ আনহা তিনি তো কবুল করেছেন তারপরে আবকর কর আল্লাহ তালা আনু তো বলুন তো খাদিজা রদি আল্লাহ আনহা তিনি কোরআনের প্রতি মানে এনেছিলেন না হাদিসের প্রতি মানে এনেছিলেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আল্লাহসুল যখন হেরা গোহাতে তিনি যখন আল্লাহ আলার প্রশংসায় লিপ্ত ছিলেন তারপর যখন ওহি চলে আসলো জিব্রাইল ইকর পড়তে বলা হলো আর আল্লাহ রসুল খাদিজাকে বলেছে যে কি বলেছে আমার উপরে ওহি অবতীর্ণ হয়েছে আমার উপরে জিব্রাইল এসেছে তিনি এই কথা বলেছেন এই কথা বলেছেন ভাই বলুন তো আল্লাহ রসুল কাকে বলছে কথা খাদিজার দিয়ে আল্লাহ তালা আনহাকে তো আল্লাহ নিজের মুখ দিয়ে যে কথা বলছে ওটা হাদিস না কোরআন তো খাদিজার দিয়ে আল্লাহ তালা আনহা প্রথম যে ইসলাম কবুল করেছে কোরআনের উপরে না হাদিসের উপরে যারা বলছে যে হাদিস মানা যাবে না প্রথমকার আপনাকে একজন কয়েক হাজার নাম বলা যায় অথচ যে প্রথমে কোরআনের আয়াত দিয়ে নয় আল্লাহ বলেছে আমার হয়েছে বিশ্বাস করে নিয়েছে ওই যে আমরা অনেকে ঘটনা জানি যে আল্লাহ রসুল যখন মিরাজে গিয়েছিলেন কাফেররা তখন বলছে আরে মোহাম্মদ মিরাজে গিয়েছে মিরাজে গিয়েছে এটা কি সম্ভব নাকি এত রাস্তায় চলে এসেছে যখন আবকর রদি কাছে খবরটা চলে আসলো জিজ্ঞাসা করছে এই কথা কে বলেছে তো মোহাম্মদ সাল্লাম বলেছে আর দ্বিতীয় কোনো প্রশ্ন এনে বলছে মোহাম্মদ যখন বলেছে এটা নিশ্চিত ভাই কিসের উপরে আবকর দিয়ে আল্লাহ তাল্লাহ বিশ্বাস করলেন তো প্রথমে তো যতজন ইসলাম কবল করেছে তাদের জীবনী দেখেন আর রাহেকুল মাকতুম পড়েন প্রথম বিষ্ঠা পৃষ্ঠা পড়লে বুঝতে পারবেন যখন ইসলাম কল করেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথার উপরে ভিত্তি করে আল্লাহ কি অবতীর্ণ করেছে তারা জানতেও চাইনি যে কি আল্লাহ অবতীর্ণ করেছে কথা বুঝতে পারলেন কি ভাই এতটাই যদি আমরা বুঝতে পারি স্বাভাবিক মানুষ যে ইসলামের প্রথম সূচনা হচ্ছে মোহাম্মদ কথার ভিত্তিতে যে তিনি বলেছেন এবং তার মানে তিনি যে সত্যবাদী তিনি যে আলামিন এটা যে একটা উপাধি আগে থেকে ছিল আর রসুলের হাদিসের প্রতি ইমান নিয়ে এসে ইসলামের মধ্যে প্রবেশ করেছে তারপরে আল্লাহ পবিত্র কি বিধিবিধান দিয়েছে সেগুলোকে তারা একটার পর একটা মানতে শুরু করেছে এটাই যথেষ্ট যতগুলো বাতিল আছে যারা পরিষ্কার বলছে না আমরা হাদিস মানার দরকার নেই কিন্তু এখান থেকে তারা খণ্ডন করবে কিভাবে এটা কি সম্ভব যারা এই কথা বলছে যে না হাদিস মানা যাবে না কোরআনের উপরেই সমস্ত কিছু নির্ভর করবে তো ভাই বলুন তো পবিত্র কোরানে মানুষ মৃত্যুর পরে জানা জানাজা প্রসঙ্গে অনেক কিছু আছে না অনেক বিধাত আছে অনেক শির্ক আছে কিন্তু শূন্য তো কিছু আছে তো জানাজা প্রসঙ্গে কোনো বিধান পবিত্র কোরআনে আছে যে জানাজা কীভাবে দিতে হবে অনেকগুলা কাজ আছে না ভাই অনেকগুলো তরিকা পথ পদ্ধতি আছে না জানাজা প্রসঙ্গে পবিত্র কোনো কোনো কিছু আছে কোনো ইঙ্গিত দেওয়া হয়েছে তো এই যে আমরা মৃত্যুর পরে একটা বিশাল একটা কাজ যেটা রসুল সুন্নার দ্বারা সাব্যস্ত আছে তো যারা আহলে করেন তাদেরকে যদি বলে তোমরা যদি মৃত্যুবরণ করো তোমাদেরকে পানির তলে ভাসিয়ে দেবো অত তোমাদেরকে উড়িয়ে দেবো পুড়িয়ে দেবো হিন্দুদের মতো কারণ কোরআনে তেমন বিধান নেই যে কি করতে হবে তো যে শুধুমাত্র দুটো পয়েন্ট আপনাদেরকে বললাম যে প্রথম শত্রু হচ্ছে বা প্রথম পয়েন্ট হচ্ছে এটা যারা বলছে পবিত্র কোরআন আমাদের জন্য যথেষ্ট হাদিস দেখার প্রয়োজন নেই এটা সবচেয়ে বড় গোমরা যদি এমনটাই হয় তাহলে কথা বিশ্বাস করে নিতে হবে যে ঈশ্বর সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন যদি বলে কোরআন আমাদের নিকটে হুজ্জাত হাদিস মানার দরকার নেই তো একটা আকিদা সঠিকভাবে প্রমাণ করা সম্ভব নয় সবচেয়ে বড় কথা যে ঈশ্বা সাল্লাম তিনি যে মৃত্যুবরণ করেছেন

এখন কেউ যদি এখানে দালাল দলিল বের করে বলে এই তো মহম্মদের পূর্বে সমস্ত নবী মৃত্যুবরণ করেছে অথবা ঈশা ছিল পূর্বে তো ঈশা আলাহ মৃত্যুবরণ করেছে খণ্ডন করবেন কিভাবে কিভাবে খণ্ডন করবেন যদি কোরআন আমাদের সমস্ত কিছু হবে তো আমি সমস্ত কিছু কোরআন থেকে বাতিল আকিদা প্রমাণ করা সম্ভব হয়ে যাবে কিন্তু যদি এর সঙ্গে হাদিসকে যদি অকাত্ত দেন আপনি বলতে পারেন যে ঈশ্বর সাল্লাহ মৃত্যুবরণ করেছে পবিত্র আছে যে তার থেকে কুশবিদ্ধ করেনি হত্যাও করেনি তা কুশবিদ্ধ করেনি হত্যা দিচ্ছে যারা আছে তারা নিয়ে দেখবেন তাদের ধর্মটা নির্ভর করে ঈশ্বর আসসালাম আর ইমাম মাহাদিকে নিয়ে কথা বুঝতে পারছেন ভাই তাদের ধর্মটা নির্ভর করেছে ঈশ্বর আর ইমাম মাহাদিকে নিয়ে তারা এখানে জবাব দিচ্ছে কৌলিহিম তারা বললো কারা ইহু দেবেন খ্রিস্টান যে তারা বলছে যে আমরা কাতাল্লা মাসিয়া ইসেদু মারিয়াম যে আমরা মারিমের পুত্র ঈশাকে আমরা হত্যা করিয়াছি তো যারা কাদিয়ানি আছে এবং যারা খ্রিস্টান আছে তারা জব দিতে চাইছে এইভাবে যে ইহুদিরা দাবি করছে যে আমরা মারিমের পুত্র ঈশাকে হত্যা করেছি ওরা জব দিচ্ছে কি জানেন ওই যে কোরআন ঠিকই কথা বলেছে যে ইহুদিরা দাবি করছে যে হত্যা করেছি আসলে ইহুদিরা তো ঈশাকে হত্যা করতে পারে নাই কারা করেছিল রোমান সম্রাটটা কারণ ক্ষমতায় সে রোমানরা ছিল কথা বুঝতে পারছেন আমার যারা বলছে যে না কোরআনটা যথেষ্ট হাদিস মানার দরকার নেই তাহলে একটা আকিদা সঠিকভাবে প্রমাণ করা সম্ভব নয় এবং বাতিল রাও থেকে নিজেদের আকিদা প্রমাণ করতে পারবে একজন হিন্দু ভাইকে দাওয়াত দিতে গিয়েছে আমি আমি গিয়ে বলছি দাদা মূর্তি পূজা আপনি কেন করেন উনি তখন বলছেন আরে মূল বিষয় মূর্তি পূজা তো আপনাদের কোরআনেই আছে আমি তার আমি বলছি মূর্তি পূজা করানে আছে বলছি হ্যাঁ মূর্তি পূজা করানে আছে আনছি কেমন কথা বলেন বুঝে আরে মল বিষয় আপনার কি কোরআন হাদিস পড়েন না আরে কোরআনের শুরুতে মূর্তি পূজা আছে তার যোগ উনি তখন বলছেন আমি তাকে জিজ্ঞাসা করছি দাদা কোথায় আছে মূর্তি পূজার কথা সুরা বাকারা একটা গরু নামে একটা সুরা আছে মানে গরু মানে গরু নামে একটা সুরা আছে আজ তার মানে বাকারা বলছে জি সুরা বাকারা আজ কোথায় আছে বলছে দুই তিন নামা রুকুতে আছে আমি তখন বুঝতে পারছি দুই তিন রুকু মানে আদমস্থানের ঘটনা আছে উনি তখন বলছে তোমার কাছে কি কোরআন আছে আমি মোবাইল থেকে বের করে দিচ্ছে এতে কোরআন বলছে কই দাও উনি তখন সঙ্গে সঙ্গে চলে গেছে আঠাশ নম্বর আয়দের পর থেকে এবার পড়তে শুরু করেছে পড়তে 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 এক সময় এসে বলছে এই যে আদম আসসালামকে যখন আল্লাহ মাটি দিয়ে তৈরি করলো বিভিন্ন জায়গা কেন মাটি দিয়ে তারপর রু ফুক দিল আর ফেরেশতারা তারা দাঁড়িয়েছে বলছে আদমকে তোরা সিজদা কর এই যে আদম হচ্ছে মাটির তৈরি তারা সিজদা করছে মূর্তি পূজা কি বুঝলেন বলে খন্ডন করবেন কিভাবে ওরা বলছে যে ভাই এই দেখেন আদম কিসের তৈরি আদম মাটির তৈরি ফেরেস্তার আদমকে সিজা করেছে কি করে নাই আল্লাহ সিজা করতে বলেছে কি বলে নাই যে এদেরকে আদম সিজা করছে আর আল্লাহ বলেছে আর আদম হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ উনি বলছে মরবি আপনার কোরআন হাদিস কিছুই বলেন না আর সৃষ্টির প্রথম দিন থেকে মূর্তি পূজা উনি আবার আবার পাল্টা যুক্তিতে বলছে ভাই বলুন তো যারা সিজদা করেছিল তারা ভালো না খারাপ আছে তারা তো ফেরস্তা বলছে যারা মূর্তি পূজা করেনি তারা খারাপ না ভালো তারা তো শয়তান বলছে মূর্তি পূজা যারা করে না তারাই শয়তান কথা বুঝতে পারছেন এখন কেউ যদি মনে করে কোরআন থেকে দলিল নেবো করেছে মহাসমুদ্র আপনি এখান থেকে যেটা জানতে চাইবেন যেটা নিতে চাইবেন আপনি কোরআন থেকে দলিল বের করতে পারবেন কিন্তু আল্লাহ সুফান ও তাআলা তিনি আপনার মতো আমার মতো বিবেক বুদ্ধি দিয়ে কোরআন যে বুঝবো এ এক্তিয়ার বা এ অনুমতি আমাদেরকে দেওয়া হয়নি কেউ যদি বলে না পবিত্র কোরআনকে আমি নিজের মতো বুঝবো তবে আপনি কি জায়েজ করতে চাইছেন বলেন সব জায়েজ করে দিচ্ছে আপনি সব কোরানের হাত দিয়ে যা জানতে চাইবেন আপনি মদ ঘাও কোরআন থেকে জায়েজ করা সম্ভব হয়ে যাবে কথা বুঝতে পারছেন কি তাই বিশেষ করে কোরান যার উপরে অবতীর্ণ হয়েছে তিনি পবিত্র কোরআনকে কিভাবে বুঝেছেন এটা হচ্ছে আসল মানে কোরআনের কোরআনের আসল মানে জানতে হলে কোনটা করতে হবে ভাই যার উপরে কোরআনটা অবতীর্ণ হয়েছে সে কোরআনের অর্থগুলো কিভাবে বুঝেছে মানুষকে কিভাবে শিক্ষা দিয়েছে এটা হচ্ছে প্রকৃত অর্থ এবং সঠিক এটাই অর্থ এরপরে যদি আপনি তার সাংঘর্ষিক কোনো ব্যাখ্যা করতে চান সেটা মারধ প্রত্যাখ্যাত বাতিল এটা হচ্ছে পবিত্র কোরআনগো যার প্রথম মূলনীতি যে মোহাম্মদ থেকে যদি কোনো ব্যাখ্যা পাওয়া যায় তারপরে পৃথিবীর মানুষের যত ব্যাখ্যা চলে আসুক না কেন সেই ব্যাখ্যাটা কখনো গ্রহণযোগ্য নয় আর তারপরে রসুলের যদি কোনো ব্যাখ্যা যদি না পাওয়া যায় কোরআন থেকে সাহাবার উদ্দী আল্লাহ তাল কি ব্যাখ্যা করেছে আমরা সেদিকে ধাবিত হব যে এই আয়তের অর্থে সাহাবার উদীয় আল্লাহ আলহামরা কি ব্যাখ্যা নিয়েছে বা সেই বুখারিতে একটা অধ্যায় আছে দেখবেন কিতাব তফসির বলেছেন কিতাব তফসির সেই বুখারের একটা অধ্যায় আছে কিতাব তফসির মানে কোরআনের আয়তের তফসির করা হয়েছে হাদিসের আলোকে। আব্বাস নাম শোনেন নাই আব্বাস রদি আল্লাহাল আহন যেন আল্লা আল্লাহ রসুল দোয়া করেছিল কেউ করে নাই তার জন্য দোয়া করেছে বোঝা হলো অনেক সাহাব রদি আল্লাহ তাল আনন্দদের সঙ্গ এখনো পৃথিবীতে মজুদ আছে বিশেষ করে কোরআনকে বোঝার জন্য প্রথম মূলনীতি হচ্ছে আল্লাহ রসুলাম থেকে যদি কোনো কিছু প্রমাণিত হয় অথবা সাহাবার আল্লাহ তালা আনন্দের থেকে যদি কোনো তফসিল সেটা গ্রহণ করতে হবে সালাফরা কি বুঝেছে সেখান থেকেই কোরআনকে বুঝতে হবে আর কোরআন যদি নিজের ইচ্ছে মতো বোঝেন তো সমস্ত বাতিল আকিদা প্রমাণ করে দেওয়া সম্ভব অনেকের মধ্যে প্রশ্ন তাহলে কি মূর্তি পূজা না করলে সত্যি জান না যাবো না আমি ঠাকুর মশাইকে বললাম যে ঠাকুর মশাই আপনি তো বলছেন যে মূর্তি পূজা না করলে জান্নাত যা যাবে না কোরআন থেকে দলিল আমি তাকে খন্ডন করলাম একটা জাস্ট ছোট্ট একটা কথা দিয়ে আমি যে ঠাকুর মশাই আদৌ ইসলামের ঘটনা ওটা তো আসমান কেন এক নাম্বার দুই নাম্বার যে আদবুলের শরীয়ত দিয়ে যদি এখন শরীয়তে মোহাম্ম দিতে লাগিয়ে দেন আদবুলের কোন একটা ঘটনাকে যদি শরীর মহাম্মদ দিতে লাগিয়ে দেন ভাই এটা কি গ্রহণযোগ্য হবে কারণ ওটা তো আদম আদমুলের সঙ্গে ছিল তারপর তাকে খণ্ডন করার জন্য বললাম বাইবেল একটা অধ্যায় আছে বাইবেল টেস্টমেন্ট বুক অফ তৃতীয় অধ্যায় ষোলো থেকে অনুচ্ছেদ এবং হিন্দু হিন্দুবাইতে একটা ধর্মগ্রন্থ হচ্ছে ভবিষ্য প্রাণ প্রতিষ্ঠা পরিষ্কার একটা মন্ত্র আছে মন্ত্র বলছে আদমাহতীচ্ছা পৃথিবীতে বিষ্ণু প্রথম যে মানুষকে তৈরি করেছিল তার নাম হচ্ছে আদম আর আদম থেকে আরেকজন ব্যক্তিকে তৈরি করেছিল একজন নারীকে তার নাম হচ্ছে হাব্বাবতী আর আদম আর হাব্বাবতী তারা যখন বিবাহ করলো তার সন্তান আদি হলো আর তাদের সন্তানের মধ্যে ভাই বোন যারা আছে একে অপরের সঙ্গে বিবাহ করে গোটা বিশ্ব জগতে মানুষ ছড়িয়ে পড়লো ঠাকুর মশাকে বলছে ঠাকুর মাসে এই যে আপনার ভবিষ্য পুরাণ আর ভবিষ্য পুরাণে লেখা আছে পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে আদম আর হাব্বাবতী ভাই হাব্বাবতী মানে কে মানে বলছে গেলে প্রথম পয়েন্ট যে হিন্দু ধর্মগ্রন্থে আদমার হাওয়ার কথা আছে দুই নম্বর বলছে আদমার হাওয়া যখন দুজন বিবাহ করলো তাদের সন্তান হলো আর সন্তানের মধ্যে ভাই বোনের মধ্যে বিবাহ তখন অনুমোদিত ছিল আর বিবাহ যখন অনুমোদিত ছিল তাদের মধ্যে থেকে গোটা বিশ্ব জগতে এখন মানুষ ছড়িয়ে গেল মশাইকে পাল্টা আমি প্রশ্ন করলাম ঠাকুরমশাই আদম স্ত্রীর বিচিত্র একটা ঘটনাকে নিয়ে যদি আপনি দলিল দিয়ে মূর্তি পূজা জায়জ করেন তো ঠাকুর বলছে ঠাকুর আপনি আপনিও পুরাণের এই মন্ত্রটা মেনে নেন কেন বলছে আদমের আল্লাহসাল্লাহুসাল্লামের ভাই আরবোনরা একে অপরের সঙ্গে বিবাহ করেছে তো আপনি এখন আপনার বোনের সঙ্গে বিবাহ করে দেখান কেন আপনার ধর্মগ্রন্থতে এটাই লেখা আছে বাইবেলেও লেখা আছে যদি এ আপত্তি করে আমরা এক জবাবটাকে দিলাম উনি তখন বলছেন আরে ওটা তো ওই সময়তে ছিল তখন মানুষ ছিল না পৃথিবীতে তার জন্য ভাই বোনের সঙ্গে বিবাহ করে তখন অনুমোদিত ছিল যে ঠাকুর মশাই এটা আপনাকে বোঝাচ্ছি যে আদম আদমের সরে তখন যান না যা জন্য নয় তো যাই হোক করার জন্য প্রথম একটা সবচেয়ে বড় দল কাজ করছে সেটা হচ্ছে আহলে কোরআন যারা শুধু কোরআনকে দলিল মনে করছে হাদিস তারা গ্রহণযোগ্য মনে করে না আবার মনে করে কখন যখন নিজের কাজে লাগবে তখন সেই হাদিসটা সেই বুখারি খুলবেন শুনান আবুদাউদ খুলবেন হাদিস নম্বর চার হাজার ছয়শো চার অধ্যায় ইমাম আবুদা উদ্দিন কিতাবুসুন্নাতে চার হাজার ছয়শো চারে তিনি হাদিসটা নকল করেছেন এবং আল্লাহ মোহাম্মদ তিনি বলে গেছেন আল্লাহ উতিতুল কিতাব অমিসাহু মাহু যে আমার ওপরে পবিত্র কোরআন যেমন অবতীর্ণ হয়েছে এবং তার অনুরূপ একটা জিনিস অবতীর্ণ হয়েছে ভাই এই অনুরূপ জিনিসটা কি হাদিস আল্লাহ স্পষ্ট হয়ে বলে দিয়েছেন যে আল্লাহ দুটো জিনিস অবতীর্ণ হয়েছে একটা কোরআন আর অনুরূপ একটা জিনিস মানে তার ব্যাখ্যায় অর্থাৎ হাদিস তবে স্পষ্ট যখন আমরা হাদিস থেকে দ্বারা প্রমাণিত শুধু কোরআন অবতীর্ণ হয়নি হাদিস অবতীর্ণ হয়েছে আমাদের দুটো জিনিস হুজ্জাত নয় আমরা সকলে জানেন যে মহাত্তম মালিক হাদিস তিন হাজার ছয়শো চৌষট্টি এবং মিসকাত হাদিস নয় চৌষট্টি এবং হাদিস হাদিস আল্লাহ যে তারাক্তু ফিকুম আমরাইন যে আমি তোমাদের মধ্যে ছেড়ে গেলাম তার একটু ছেড়ে দিলাম তোমাদেরকে তোমাদের মধ্যে আমরাইন মানে দুইটা জিনিস সেটা বহু বহুবচন ব্যবহার করা হয়নি উমুর ব্যবহার করা হয়নি যে আমি তোমাদের মধ্যে অনেকগুলো ছেড়ে দিলাম চারটে বা পাঁচটা বোঝা দুটো জিনিস ছেড়ে গেলাম দিলাম এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আর সুন রসুল্লি অর্থাৎ আল্লাহ সুন্নাত বোঝা গেলে ইসলামের শরীয়তের উচ্চ কয়টা দুটো আল্লাহ কিন্তু বলছে আমরা আইন যে দুটো জিনিস ছেড়ে গেলাম এখন মানুষ চারটে পাঁচটা ছটা করে করে কি করে না কিন্তু আল্লাহ বলছে দুটো ছেড়েছি বহু বচন ব্যবহার করেনি আর তোমাদের মধ্যে ছেড়ে গেলাম তো এখান থেকে বোঝা গেল যে ইসলামের সৈতে উচ্চ উচ্চ দুটো একটা পবিত্র কোরআন একটা সুন্না অর্থাৎ রসুলের হাদিস আর আল্লাহ রসুল এ কথায় তিনিও বলেছেন যে আমার পর দুটো জিনিস অবতীর্ণ হয়েছে একটা কোরআন আর একটা হাদিস অনেকের একটা ছোট্ট অভিযোগ আছে বিশেষ করে হাদিস প্রসঙ্গে তারা বলতে চায় যে আল্লাহসুল মৃত্যুবরণ করেছে এগারো হিজড়িতে আর ইমাম বুখারি জন্মগ্রহণ করেছে একশো চুরানব্বই হিজড়িতে তো আল্লাহসুলের মৃত্যু দুইশো বছর পর পৃথিবীতে হাদিস এসেছে তো ইমাম বুখারি তো না আল্লাহ রসুলকে দেখেছে না সাবেকে দেখেছে না তার পরের প্রজন্মকে দেখেছে তো হাদিস সংকলন যে করে ফেললো তো এগুলো সঠিক বা গ্রহণযোগ্যতা আছে এটা কিভাবে আমরা বিশ্বাস করতে পারি বা অভিযোগ আছে না নেই এটা হচ্ছে চরম একটা অজ্ঞতা একটা কথা মনে রাখবেন যে আল্লাহ এগারো হিসেবে মৃত্যুবরণ করেছে সাহাবিদের জামানো কত বছর পর্যন্ত ছিল কত হিজড়ি আমাজ আইসারা উনষাট হিজিতে মৃত্যুবরণ করে আব্দুল হেম নাব্বাস আটষট্টি হিজিতে মৃত্যুবরণ করে আবহাওয়ারা আঠান্ন হিসিতে মৃত্যুবরণ করে সব যারা হাদিস বর্ণনা করেছে তারা কত থেকে মৃত্যুবরণ করেছে দেখেন সব পঞ্চাশের পরে এবং সাহাবারদীয়ল তাল আহমদা পৃথিবীতে জীবিত ছিল প্রায় সহত্তর হিজরি পর্যন্ত অধিক অংশে এবং আশি হিজির দিকে বেশ কিছু সাহাবারদীয় তালদা ছিল কিন্তু ষাট থেকে সহত্তর হিজরি এই সময়তে সাহাবিরা সবচেয়ে বেশি পৃথিবীতে জীবিত ছিল এবার ভালোভাবে লক্ষ্য করেন যারা বলছে যে আল্লাহ মৃত্যু দুইশো বছর পর হাদিস লেখা শুরু হয়েছে অর্থাৎ ইমাম বুখারিকে দিয়ে শুরু করছে এখানে অজ্ঞতা কাজ করছে এটাই যে মানুষ গণনা করছে আল্লাহ সাল্লাহ মৃত্যু সাল থেকে ইমাম বুখারের মৃত্যু পর্যন্ত কিন্তু এই গণনা কি সঠিক জিনা হাদিস তো আল্লাহ অলরেডি বর্ণনা করে দিয়েছেন কার সামনে করেছে সাহাবার এবার এখানে গণনা করতে হবে কাদের সাহাবিদের প্রজন্ম থেকে আর সমস্ত সাহাবিদেরকে যদি আমরা দেখতে চাই আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে সহুত্তর হিজির দিকে সাহাবিরা অনেক ছিল আর এই সাহাবিদের হাদিস বর্ণনা করছে তবে এদেরকে ছোট্ট একটা সিলসিলা মনে রাখলে বুঝতে পারবেন যে বোঝা গেল সাহাবিরা জীবিত ছিল এবং তাদেরও তারা হাদিস বর্ণনা করেছে ভাই ইমাম আবহানি কত হিজড়ি জন্মগ্রহণ করে ইমাম মালেক তিরানব্বই হিজরি আর একশো উনআশিতে মৃত্যু এবার দেখেন সহত্তর হিজরি পর্যন্ত সাহাবিদের আছেই আর হাদিসকে আল্লাহ বন্ধন করবে না সাহাবিরা করবে সাহাবিরা করবে তো এই এগার ধরা কোনো মানে আছে না সাবিদের সময়টা ধরতে হবে তো সাবিদের সময়টা ধরেন আর ইমাম বুখারিকে দিয়ে কেন সূচনা করা হচ্ছে যে হাদিস ইমাম বুখারি নিয়ে এসেছে আরে ভাই ইমাম বুখারি প্রথম সংকলন করে